আজ মঙ্গলবার ষোলোই শ্রাবণ দু সালের দোসরা আগস্ট বৃষ রাশি বৃষলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিও শুরুতেই আপনাদের জানাবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি মানসিক এবং শারীরিকভাবে সামান্য নিচু অনুভব করবেন দীর্ঘদিন ধরে যারা কঠোর কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে কাটাচ্ছেন আজ বিশ্রাম গ্রহণ করুন মনে রাখবেন চোখের পাতা কিন্তু বিরামেরই অঙ্গ আজ কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন একদমই নেবেন না হতাশা কিন্তু আপনাদের গ্রাস করতেই পারে অর্থগতভাবে আজ আপনাদের আর্থিক ভাগ্য অর্থাৎ আর্থিকভাবে আপনারা শক্তিশালী হয়ে উঠতে চলেছেন আর এই সময় মানি ম্যানেজমেন্ট এবং মানি সেভিংস সম্পর্কে নিজেদের জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই থাকছে তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না অন্যথায় যে কোনো প্রকার নতুন উদ্যোগ পরিকল্পনা নিয়ে আপনারা এগিয়ে যেতেই পারেন কেউ যদি খুচরো ব্যবসায়ী বা পাইকারি ব্যবসায়ী যাই হন না কেন মুনাফা আজ আপনাদের হবেই সেটিকে কীভাবে কাজে লাগাবেন এটিই কিন্তু বড় ব্যাপার যারা চাকরিজীবী আছেন তাদেরও আজ অফিসে নিজের মেধা দক্ষতা ট্যালেন্ট এগুলি যদি প্রকাশ করতে পারেন সঠিক ব্যক্তি সঠিক সময় এবং সঠিক স্থানে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আজ প্রশংসার পাত্রপাত্রী হবেন আপনাদের মধ্যে অনেকেরই আজ প্রমোশন পদোন্নতির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের নামমান সম্মান প্রতিপত্তি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু সাফল্যেই ভরা তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে যারা গৃহবধূ আছেন গৃহের কর্ম সমাপ্ত করবার পর তবেই নিজের মর্জিমাপিক ক্রিয়াকলাপ করুন তা না হলে কিন্তু বাড়িতে বয়োজ্যেষ্ঠদের কাছে আপনারা বিরক্তির পাত্রপাত্রী হয়ে উঠতে পারেন আজ কিন্তু আপনার মন পরীক্ষায় লাগাবেন আপনাদের মধ্যে কেউ কেউ শব্দের খেলা দাবা খেলা ধাঁধা খেলা বা গল্প কবিতা লিখে কাটাতে পারেন ভবিষ্যৎ পরিকল্পনা করে কাটাতে পারেন নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটাতে পারেন এতে কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন সমৃদ্ধশালী হবে পরিবারের প্রতি আপনার সকল প্রকার দায়িত্ব আপনারা সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আপনার ব্যক্তিগত তরফে একটি গুরুত্বপূর্ণ উন্নতি কিন্তু আজ ঘটবে আজ আপনি পরিবারের কাছে আনন্দধ্বনি নিয়ে আসতে পারবেন তাদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছেন তবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলেই সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে আপনাদের অত্যধিক সজাগ থাকা উচিত আর যেহেতু মঙ্গলবার তার উপরে আজ চলছে কিন্তু শ্রাবণ মাসতে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রেয়ম বখম ইজা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বা রূপমে বন্ধনান মৃত্যুর মুখ এটি সকাল বিকাল রাত তিনবেলায় এগারোবার করে জপ করুন না পারলে কোনো এমপি থ্রি মিউজিক আপে গিয়ে এক ঘন্টা শুনুন তাতেও কিন্তু আপনাদের কাজ দেবে